নাম ও ঢাকায় থাকার এলাকা বলে দেয়া সূত্র ধরে আরেক সংগ্রাহক জনাব ইঞ্জিনিয়ার ইফতেখার আলমকে খুঁজে বের করে তাদের সহায়তায় আমার সংগ্রহ সমৃদ্ধ করতে থাকি। শুধু নাম ও এলাকার সূত্র ধরে হারুনুজ্জামান, এনামুল হক রাজু, ইমতিয়াজুল ইসলাম, বাবু নামক আগামশিলেনস্থক বৈদ্যুতিক সামগ্রী বিক্রেতা, বিক্রয়ের দোকানের মালিক, বিজয়নগর পানির ট্যাঙ্কের পাশে এক দোকানের মোটর সাইকেল মেকানিক, খুলনাস্থ রবিউল ইসলাম সহ অনেক মুদ্রা সংগ্রাহককে খুঁজে বের করেছি। বাসাবো এলাকায় বসবাসরত ইমতিয়াজুল ইসলাম এবং খুলনাস্থ রবিউল ইসলামকে খুঁজতে সবচেয়ে বেশি পরিশ্রম কষ্ট করতে হয়েছে আমাকে। কোন মুদ্রা সংগ্রাহকের শুধু নাম এবং এলাকার নাম কি জানতে পেরে ঢাকা শহরের এবং খুলনার অনেক সংগ্রাহককে খুঁজে বের করেছি এবং তাদের প্রায় সকলেই আজ বিএনসিএস এর সাথে যুক্ত। সংগ্রহের ব্যাপারে মনে একটি ভীতি কাজ করতে থাকে, আইনগত কোনো জটিলতা দেখা দিলে কিভাবে সামাল দেব ভেবে। তাই প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পরিচালক সাহেবের কাছে সংগ্রাহক হিসাবে আমাকে অনুমোদন দেওয়ার জন্যে একটা অনুরোধ পত্র পাঠাই, কিন্তু সেখান থেকে অনুমোদন পেতে ব্যর্থ হই। ইতোমধ্যে আরো কয়েকজন সংগ্রাহককে খুঁজে বের করি, জনাব হারুনুজ্জামানের সহায়তায় বা তার মাধ্যমে মরহুম মুস্তাফা খানের সাথে পরিচয় হয়। আপনারা সবাই জানেন তিনি একজন মানি এক্সচেঞ্জার ছিলেন। এর মধ্যে আমার পরিচিত বাংলাদেশ ব্যাংকের জনৈক জিএম এর মাধ্যমে বৈদেশিক বিনিময় শাখার ইডির সাথে সাক্ষাৎ করে সেখান থেকে অনুমোদন পাওয়ার চেষ্টা করলে তিনি জানান যে এরকম অনুমোদন দেওয়ার মতো কোনো আইন বাংলাদেশ ব্যাংকের নেই। এ অবস্থায় সংগঠনের ট্রেজারার জনাব মাহবুব রহমান মিঠুর অফিসে 2008 সালে 12 ডিসেম্বর 17 জন সংগ্রাহক মিলে একটি মিটিং করে 13 সদস্য বিশিষ্ট একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়। এই 17 জন সদস্যের মধ্যে যাদের কথা এই মুহূর্তে আমার মনে আছে তাদের মধ্যে মরহুম এম এ কাসেম, সর্বজনাব ইঞ্জিনিয়ার ইফতেখার আলম, মোহাম্মদ ইমতিয়াজুল ইসলাম, মোহাম্মদ মাহবুব রহমান মিঠু, মোহাম্মদ এনামুল হক রাজু, শেখ করিম দুলাল, মোহাম্মদ হারুনুজ্জামান, ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাসান শহীদ, মরহুম মুস্তাফা খান অন্যতম। এরপর নিবন্ধনের বিষয়টি নিয়ে মরহুম মুস্তাফা খানের সাথে আলাপ করলে তিনি জানান যে মানি এক্সচেঞ্জ অর্গানাইজেশনের সরকারি নিবন্ধন জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস থেকে করা হয়েছে। জনৈক অ্যাডভোকেটের মাধ্যমে তিনি সেই অ্যাডভোকেটের সাথে পরিচয় করিয়ে তাকে আমি সেই অ্যাডভোকেট সাহেবের সাথে পরিচয় করিয়ে দিতে বললে তিনি একদিন আমাকে সেই অ্যাডভোকেট সাহেবের কাছে নিয়ে যান। সেই অ্যাডভোকেটের মাধ্যমে জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস থেকে 27/10/2010 ইংরেজি ওটা 8-এ ছিল না, আমরা 8-এ করেছি না, 2009 তারিখে বিএনসিএস এর নিবন্ধন করা হয় প্রায় 1 বছর কয়েক মাস পর। বছরের একটি দিনকে শখের দিন ঘোষণা করার জন্য ইউনিসেফ এবং ইউনেস্কো ডাইরেক্টর জেনারেলের কাছে আবেদন জানালে উভয়ে বিষয়টি সম্পর্কে উচ্ছ্বসিত প্রশংসা করে জানান যে এ ঘোষণা তারা দিতে পারেন না, এর জন্য রাষ্ট্রের পক্ষ থেকে ইউএনওর জেনারেল অ্যাসেম্বলিতে প্রস্তাব পেশ করে সেখান থেকে তা পাস করিয়ে নিতে হয়। এরপর আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে বিষয়টির ব্যাপারে একটি চিঠি দিয়েছিলাম, কিন্তু তার কোনো উত্তর পাইনি এবং আমার যতদূর মনে পড়ে আমি সেটা একটা রিমাইন্ডারও দিয়েছিলাম, কিন্তু তারপরও আমি সেখান থেকে কোনো উত্তর পাইনি। আমাদের এক্সিবিশনগুলোতে বিশেষ করে 3rd, 2nd, 3rd এবং 4th এক্সিবিশনে মাননীয় মন্ত্রী মহোদয় উপস্থিত ছিলেন, মন্ত্রী মহোদয়গণ উপস্থিত ছিলেন, সেই তারা প্রধান অতিথি হিসেবে, যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত মাননীয় মন্ত্রীবৃন্দের কাছে এ বিষয়ে আবেদন জানালে তারা বিষয়টি পার্লামেন্টে উপস্থাপন করার আশ্বাস দিলেও কোনো কাজ হয়নি। ভবিষ্যৎ কমিটি এ বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে বলে আমি আশা রাখছি।